আসসালামু আলাইকুম বন্ধুরা, রেহেনার রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আশা করি দেশ ও দেশের বাইরে যাই যেখানে আছেন আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবার আজকে একটা দারুণ মজার রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি খুব সহজভাবে সহজ পদ্ধতিতে বাসায় থাকা কয়েকটি মশলা দিয়ে আপনাদেরকে নদীর মাছের আমি পাতলা ঝোল করে দেখাবো। এখানে কয়েক রকম মাছ আছে, এখানে একেবারে ফ্রেশ মাছ, নদীর মাছ। এখানে আড় মাছ আছে একটা আড় মাছ, এই মাছের আমি নাম জানি না, বলতে পারতেছি না এটা কিসের মাছ, এটা রিঠার মাছ বলে না কি মাছ বলে, আমি এটার নাম বলতে পারতেছি না। এটা একেবারে নদীর ফ্রেশ মাছ। এগুলো হচ্ছে আপনার বাঘার মাছ, এগুলা বাঘার মাছ, বাঘার মাছ, এটাকে বাঘার মাছই বলে। আর এটা আপনার পাবদা মাছ। আমি এই তিন রকম মাছ দিয়ে আমি একেবারে সহজ পদ্ধতিতে দারুণ মজার একটা রেসিপি রান্না করে দেখাবো, একেবারে সহজভাবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে কিচেনে যাওয়া যাক। হাঁড়ি গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেব। মাছটি আমি অন্যরকম ভাবে রান্না করব, একেবারে সহজভাবে। আমি দিয়ে দেব তিনটা তেজপাতা, আমি অর্ধেক করে ছিঁড়ে নিয়েছি। আমি এখানে সাত আটটা পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি, আমি বাটা পেঁয়াজ দিয়ে রান্না করব। এখানে সাত আটটা মাঝারি সাইজের পেঁয়াজ আছে, পেঁয়াজটা আমি দিয়ে দেব। আমি দিয়ে দেব রসুন বাটা এক চামচ, রসুন বাটা এক চামচ, আদা বাটা এক চামচ, জিরা বাটা হাফ চামচ। আমি জিরার ভাজা জিরার গুঁড়া ব্যবহার করব, সেই জন্য আমি জিরা বাটাটা হাফ চামচ দিলাম। আমি এবার মশলাটাকে এক দুই মিনিট আমি ভেজে নিব, তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। আমি একেবারে সহজভাবে সহজ পদ্ধতিতে আমি মাছটা পাতলা ঝোল করব। এটা নদীর মাছ, একেবারে ফ্রেশ মাছ। আমি এবার দিয়ে দেব ধনিয়ার গুঁড়া এক চামচ, হলুদের গুঁড়া এক চামচ, লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী এবং চেক করে দিতে হবে, মরিচের গুঁড়া এক চামচ। ঝালটা আপনারা জেনে বুঝে দিবেন, এটা কেউ ঝাল খেতে পছন্দ করে, কেউ আবার কম খেতে পছন্দ করে, অবশ্যই ঝালটা জেনে বুঝে দিতে হবে। আমি দিয়ে দেব জিরার গুঁড়া হাফ চামচ, আমি বাটা জিরা হাফ চামচ দিয়েছি এবং গুঁড়া দিলাম হাফ চামচ। আমি এবার মশলাটাকে ভালো করে নেড়ে ফেলে দিব। আমি যে আমি মশলাটাকে ব্লেন্ড করেছিলাম ওটা ধুয়ে আমি পানি দিয়ে দিলাম, অল্প করে পানি দিয়ে দিলাম। আমার বাসায় তৈরি টমেটো কেচাপ, আমি এর আগে বলেছি যে আমি টমেটোর সময় টমেটোকে সিদ্ধ করে আমি ছাকনা দিয়ে ছেঁকে ভালো করে আবার রান্না করে আমি বোতলে ভরে রেখেছি। আমি দিয়ে দেব তিন চামচ টমেটো কেচাপ। আপনারা চাইলে এখানে আমও ব্যবহার করতে পারেন, আমড়া ব্যবহার করতে পারেন, হালকা অল্প করে, যারা হয়তো টক খেতে পছন্দ করেন, যারা করেন না তাদের দরকার নাই। এখানে মাছ আছে 700 গ্রাম, 700 গ্রাম নদীর মাছ। এই মাছগুলো কাঁচায় রান্না করলে বেশি খেতে ভালো লাগে, এই মাছটার আমি নাম বলতে পারলাম না। আমি এবার মাছগুলোকে 5 মিনিট আমি কষে নেব, 5 মিনিট আমি কষে নিয়ে আমি ফিরে আসছি। মাছটাকে আমি ভালো করে 5 মিনিট আমি কষে নিয়েছি, এবার আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। আপনারা যারা আমার ভিডিও প্রথম থেকে দেখেন তারা অবশ্যই জানেন আমি প্রত্যেকটা রেসিপিতে মাছ মাংসতে 4 চামচের 1 চামচ চিনি দিই, এটা একেবারে অপশনাল,
আপনাদের ইচ্ছা হলে দিবেন, নইলে স্কিপ করবেন। কিন্তু এটা একবার দিয়ে দেখবেন, এটা দিয়ে অসম্ভব আপনার 10 গুণ যে কোনো রেসিপির আপনার টেস্ট এনে দেবে। এবার আমি পানি দিয়ে দেব, আমি যেহেতু পাতলা ঝোল করব সেজন্য আমি পানি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নেড়ে ছেড়ে একেবারে রান্না করে ফিরে আসবো। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আমি একেবারে রান্না করে ফিরে আসছি। আমি এবার ঢাকনাটা উঠিয়ে নেব, আমি মাঝে মাঝে নেড়ে চেড়ে দিব। আমি দিয়ে দিব ফ্লেভারের জন্য 8টা কাঁচা মরিচ, কাঁচা পাকা মরিচ 8টি। এটাতে ঝাল হবে না, এটাতে ফ্লেভারটা সুন্দর হবে। আমি এবার একেবারে ঢাকনা দিয়ে ঢেকে আমি একবার রান্না করে ফিরে আসব। এবার আমি ঢাকনাটা উঠিয়ে নেব। হয়ে গেছে আমার নদীর মাছের পাতলা ঝোল। মাত্র 20 মিনিটে আমি মাছটি রান্না করেছি একেবারে সহজভাবে, বাসায় থাকা কয়েকটি মশলা দিয়ে। আপনারা একবার হলো এটা রান্না করে খেয়ে দেখবেন। এবার আমি গ্যাসটা অফ করে দেব। এবার পরিবেশন করার পালা, আমি এবার মাছকে পরিবেশন করে নিব। হয়ে গেছে আমার পরিবেশন করা রান্নাটা, এত সুন্দর হয়েছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এভাবে একবার হলো আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখুন। মাত্র 20 মিনিটে মাছটি রান্না করে ফেলেছি। আশা করি আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমাকে আপনারা সাপোর্ট করুন, আমার পাশে থাকুন। আপনারা আমাকে যদি সাপোর্ট না করেন, আমার পাশে না থাকেন, তাহলে আমি কোনোদিনই এই চ্যালেঞ্জটি নিয়ে সামনে এগিয়ে যেতে পারবো না। এই চ্যালেঞ্জটিতে সব থেকে বেশি প্রয়োজন আপনাদের সাপোর্টের। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায়, আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।